হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আজও আমরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো অলরেডি আমরা কিন্তু ক্যামটাসিয়ার উপর যে কোর্সটি আপনাদের জন্য আমরা ডে বাই ডে আপলোড করছি, সেই কোর্সের আজ অষ্টমতম ক্লাস। এবং এই অষ্টমতম ক্লাস হলে আমাদের এই ক্যামটাসিয়ার যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড সম্পর্কে টোটালি কিন্তু এ টু জেড, যেখানে একটি মানে দাড়ি কমা ফুল স্টপ যে কথা বলতে হয় যে যদি থাকে, সেই বিষয়টুকু আপনাদের কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজ আমরা ক্যামটাসিয়ার মাস্টার মাইন্ড যে কোর্স চলছে, সেই কোর্সের আজ অষ্টম ক্লাস। আমরা অষ্টম ক্লাসে চলে এসেছি আর এই অষ্টম ক্লাসে আপনাদের জন্য যে বিষয়গুলো থাকছে সেটি হচ্ছে ভার্চুয়াল এফেক্ট আর ইন্টারঅ্যাক্টিভ সহ খুঁটিনাটি কিছু ব্যাপার আপনাদেরকে জানিয়ে দেব। তো এর ভিতরে একটি মজার একটি ব্যাপার যেটি থাকছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমেই। তো যারা আমাদের ক্লাস প্রথম ক্লাস থেকে শুরু করে এই ক্যামটাসিয়ার উপরে যারা আসলে মাস্টার মাইন্ডের ভিডিও এডিটিং করতে চান, হাউ টু ইউজ ক্যামটাসিয়া, কিভাবে ক্যামটাসিয়া ইউজ করতে হবে, এছাড়াও ক্যামটাসিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করা সহ ইউটিউবের ভিডিও সহ আপনারা টোটাল কাজ কিন্তু এই ক্যামটাসিয়া দিয়ে খুব সহজে আপনারা করতে পারবেন। তো অলরেডি আমরা কিন্তু টোটাল গাইডলাইন আপনাদের দিয়ে দিয়েছি। তো আজ বাকি যে দুইটি বিষয় রয়েছে এই দুইটি বিষয় সম্পর্কে ধারণা দিয়ে দেব। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি যে কথাটি প্রতিদিনই বলি যে শুধু ভিডিও দেখলে হবে না, শুধু টিউটোরিয়াল দেখলে হবে না, সাথে সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো এখন আমি আমাদের কাজ স্টার্ট করছি, আপনারা খুব মনোযোগ দিয়ে এবং নড়েচড়ে বসুন কাজটি দেখার জন্য। তো অলরেডি আমি আমার ক্যামটাসিয়া যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের ড্যাশবোর্ডে অলরেডি আজকে কিন্তু ইন করে বসে আছি। তো আপনারাও আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা কিন্তু ওপেন করে নেন। নেওয়ার পর আমরা একটি ভিডিও আপলোড করব। তো আমি যদি প্রশ্ন রাখি যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে, এই প্রশ্ন করতে গেলে আমার এখন কেমন যেন মনে হয় যে প্রতিটাই 8টা ক্লাসেই কিন্তু আমি এই কথাটি বলি, বিকজ এই ব্যাপারটি আপনাদের টোটালি জানা দরকার যে ভিডিও আপলোড না করতে পারলে কাজ করতে পারবেন না। এই জন্য আমি এই কথাগুলো বলি যাতে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওটি যারা নতুন দেখছে তারা যেন আগের যে ক্লাসগুলো এগুলো দেখে আসে। তো ড্যাশবোর্ডে আসার পর কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে সাইজটি আপনাদের পছন্দ মতন দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো এই ব্যাপারটি ক্লিয়ার। এখন আমরা এখানে ইম্পোর্ট করব, ভিডিও ইম্পোর্ট করব। গেল গত ভিডিওতে সপ্তম ক্লাসের যে ভিডিওটি গেল, এখানে কিন্তু আমি আরো একটি অপশন আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা আপলোড করবেন। যদি আমি এখন প্রশ্ন রাখি তাহলে অবশ্যই আপনারা উত্তর দিতে পারবেন। এটা কিভাবে করবেন, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলেই ইম্পোর্ট অপশন পেয়ে যাব। 1 2 3 তিনটা অপশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। তো এখন ইম্পোর্টে ক্লিক করলে আমার একটি ভিডিও রেকর্ডিং আমি এখানে নিয়ে আসব। তো এই ভিডিওটা আমরা এখানে ওপেন করি। ওপেন করার পর এই ভিডিওটা আমি ড্যাশবোর্ডে টেনে আনি। ড্যাশবোর্ডে আনার পর এখন আমার করণীয় তো
এখন আমার করণীয় কি, আমার করণীয় আপনাদের কাজ দেখানো আর আপনাদের করণীয় কাজটা ভালোভাবে বুঝে নেওয়া। তো এখন আমরা আজ দেখব ভার্চুয়াল ইফেক্ট। ভার্চুয়াল বলতে কি বুঝি, এটা হচ্ছে সবার আগে আমাদের জানা দরকার যে আমরা যেটাই চোখে দেখি বা এইভাবে আসে এগুলোকেই আমরা ভার্চুয়াল বলে থাকি। তো সে একটা ব্যাপার আপনাদের দেখিয়ে দিতে চাই, এখানে একটি অপশন আছে, এটা আমরা জাস্ট এনে ভিডিওর উপরে ছেড়ে দিলাম। দিলে এখন আমাদের ধরা একটি যে কালার ছিল, যে কালারটি ম্যানুয়াল কালার ছিল, আমরা কিন্তু এটাকে একটি ডিপলি কালার বা আমরা দেখা গেল একটি ভিডিও করছি, ভিডিওটার যে মানে কি বলে এটাকে রেজুলেশন বললে ভুল হবে হয়তো বা, মানে এই ভিডিওটা আমরা আদিম যুগের কোনো আমাদের কোনো রেকর্ডিং করা হয়েছে কোনো ক্যামেরা দিয়ে, ধরেন এখন যে DSLR দিয়ে যে ক্যামেরা মানে DSLR দিয়ে আমরা যে ভিডিওগুলো করি বা এই ধরেন সে ক্যামটাসিয়া যে সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও রেকর্ডগুলো করছি এগুলো কিন্তু HD প্রিন্ট আসছে। তো আমরা এই যে এরকম আসছে, এখন আমরা এটার উপরে আদিম যুগে চলে যেতে চাই যে আমরা কাজ করেছি অনেক আগের সফটওয়্যার দিয়ে। আশা করছি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমার আর মানে ক্লিয়ার করে আপনাদের হয়তো এবারে পরে বলা লাগবে না কারণ আপনার বলে বুঝে গিয়েছেন। এখন আমি যদি ভিডিওটি ওপেন করে দেখি মনে হচ্ছে কি যে কত আগের একটা ভিডিও আমরা এখন কিন্তু দেখতে পারছি, অতএব অনেক সুন্দর কাজ কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু দেখেন ভিডিওতে কিন্তু চলছে, মনে হচ্ছে কি যে অনেক আগের যে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আমরা কি এই ভিডিওটি এই রেকর্ড করেছিলাম, সেই ভিডিওটি কিন্তু এখনো এখন ওপেন করছে। আপনার অনেক ধরনের মুভিতে এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু দেখতে পারবেন। এরপরে আর একটি ব্যাপার, এখানে দুইটি কালারের ব্যাপার স্যাপার রয়েছে, তো আপনারা চাইলে কালারটি সম্ভব আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও আর একটি ব্যাপার রয়েছে এখানে, এই বিষয়টি দরকার পড়ে যে রিমুভ কালার, সে টোটাল কালার আমরা কি করে দেবো রিমুভ করে দেবো, এক্ষেত্রে আমরা কি এটা ব্যবহার করতে পারি। তো এরপরে এই যে ধরেন একটি কালার চলে আসছে, এখন এটাকে আমরা সাদা করে দিলে সাদা হয়ে যাবে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো এই কালারগুলো কি আর থাকবে না। তো আশা করছি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো আছে এগুলোরে আমরা কি দেখেন, এইবার দেখলে বুঝতে পারতেছেন হয়তো, এইভাবে আমরা কাজ করে কিন্তু প্রপার্টিজ, আমি কিন্তু আগেই বলেছিলাম যে যে কাজটাই করবেন প্রপার্টিজে করবেন। হ্যাঁ, এখনই আপনারা দেখেন আমাদের কি ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে কালারটা সে কালার কি আছে নাই, কিন্তু কালারটি কিন্তু আমি সরিয়ে ফেলেছি, সে দেখায় আবার আপনাদের। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল কিন্তু আমরা কালার কি করছি রিমুভ করে ফেলতেছি। তো এটাকে যদি টেনে দিই টোটালি দেখেন কালার কিন্তু হারাই যাচ্ছে, তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা কি চেঞ্জ করে ফেলতে পারি। আশা করছি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার। এরপরে ড্রপ শ্যাডো বর্ডার, এগুলো একেবারে সহজ কাজ, আপনারা এই বর্ডার দিতে পারবেন সাইডে এবং ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারবেন, এই সম্পর্কে আপনাদের ইনশাল্লাহ ধারণা আছে কারণ এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করেছি। দেখেন এই যে তলে কিন্তু শ্যাডো তৈরি হয়ে গেছে, তো শ্যাডো তৈরি করতে গেলে কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি, বর্ডার তৈরি করতে গেলে একইভাবে আমরা কি বর্ডার তৈরি করে নিতে পারি। আই হোপ ক্লিয়ার এই ব্যাপারটি নাকি। তো ব্যাপারে আর তেমন কিছু নাই, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো তারপরে কি রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ। তো ইন্টারঅ্যাক্টিভ এর মাধ্যমে আমরা যে টাইম লাইন যেটা রয়েছে এটা আমরা কি অ্যাড কুইজ কুইজ অ্যাড করতে পারি। বুঝতে পারছেন যে এখানে একটা কি কুইজ দেখাবে, একটি খুবই মজার ব্যাপার, এখানে কি করবে একটি কুইজ দেখাবে আপনাদের, যে এই ভিডিও ভিতরে যে এই লাইনটা যে বলতে পারবে বা এই অপশনটা কোথায় বলা হয়েছে এই ব্যাপারে আপনাদের কাছে জানতে চাওয়া হবে। এই ধরনের কুইজ কি আমরা এখান থেকে কিন্তু অ্যাডও করতে পারি, তো খুবই মজার একটি সফটওয়্যার, আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। মোড়ে যদি আসি তো ক্যাপশন রয়েছে, ক্যাপশন বলতে আমরা বুঝি যে উপরের হেডলাইন যেটা বোঝায় তেমন একটা দরকার হবে না আমাদের,
তো ওভারঅল আপনাদের মনে হয় আমার যেটা ধারণা আমি করতে পারি যে আপনারা টোটালি ক্লিয়ার হয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলো হয়তো বা এই এলিমেন্ট সম্পর্কে অর্থাৎ ক্যামটাসিয়ার টোটাল যে গাইডলাইনটা রয়েছে এটা আপনারা খুব সহজেই শিখে গিয়েছেন। তো এরপর একটু কাজ রয়েছে যে কাজটা আমি দেখিয়ে দিতে চাই এখন আপনাদের। তো এই একটা ভিডিও, আমি একটা ভিডিও এখানে ওপেন করে নিই, আমি নিয়ে আসি এখানে। ব্যাপারটা আমি একটু বলে দিতে চাই, মুখেই বলে দিই, আসলে আমি রেকর্ডিংটা এখন পাচ্ছি না। তো দেখা গেল হয় কি যে আমাদের গত কয়েকটি ক্লাসে আমি কিন্তু এই নিয়ে আলোচনা করে আপনাদের বলেছিলাম যে আমরা কিছু রেকর্ডিং করেছি বা কোনো ক্লায়েন্ট আমাদের একটি ভিডিও দিয়েছে যে ভিডিওই ভয়েস রয়েছে এবং অ্যাটাচড। তো আমরা এগুলো কিভাবে এটা এই ভিডিও থেকে আমরা এই অডিওটা রিমুভ করতে পারি বা আলাদা করতে পারি এই ব্যাপারটি আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। তো এটা দেখাতে গেলে একটি ভিডিও আমার ছিল, তো এখন আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না, যার কারণে আপনাদের দেখাতে আমি ব্যর্থ হচ্ছি এটা সরাসরি। তো ডিরেক্ট আমি একটা ভিডিও নিয়ে আসি, তো এটাই বেটার হবে আমার মতে। কাজ সমস্যা, একটি ভিডিও আনি যার সাথে অডিও অ্যাড করা রয়েছে। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, ওয়ার্ক প্রজেক্ট একটি ভিডিও আমি এখান থেকে ওপেন করি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটি আমার একেবারে ফুলফিল একটি ভিডিও আমি এখানে এনেছি এবং এটা আমি টাইমলাইনে এনে ছেড়ে দিই। এখন আপনাদের আমি ভিডিওটি ওপেন করে দেখাই, আপনারা খেয়াল করবেন। হ্যালো ভিউয়ার্স, সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন? তো আমি একটি ভিডিও নিয়ে এসেছি, সে আপনাদের কোন ক্লায়েন্ট আপনাদেরকে একটি ভিডিও দিয়েছে যেখানে অডিও অ্যাড রয়েছে, তো এই অডিওটা আমরা কিভাবে এই ভিডিও থেকে রিমুভ করতে পারি অথবা আলাদা করতে পারি এটা কিন্তু জানা দরকার। যারা অলরেডি জানেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তারা খেয়াল করবেন। আমরা এই ভিডিওর উপরে এসে খুবই সিম্পল এই ভিডিওর উপরে মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে কিন্তু অপশন আমরা পেয়ে যাচ্ছি। ক্লিক করলে দেখেন এই যে যে আমার অডিওটা কিন্তু অডিও চলে আসছে। এখন যদি আমি অডিওটা ডিলিট করে দিই, এখন যদি ওপেন করি দেখেন কোনো আওয়াজ নাই। আশা করছি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের কিন্তু অডিওটা আমরা কি করে ফেলেছি, রিমুভ করে ফেলেছিলাম। এখন দেখা গেল আপনাদের এই টাইপের যদি কাজ দেয় তাহলে আপনারা করতে পারবেন। তো সকলকে রিকোয়েস্ট করব, যদি আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনাদের একটু ভালো লাগে বা মনে করেন যে না আপনাদের হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এরপরে আরেকটি ব্যাপার আমি দেখে দিতে চাই, একইভাবে আবার রাইট ক্লিক করলাম, দেখেন এখান থেকেও কিন্তু আপলোড মিডিয়া, এই যে যে মিডিয়া এখান থেকেও আমরা কিন্তু আপলোড মিডিয়া করতে পারি। তাহলে আরো একটি ব্যাপার কিন্তু আমরা দেখেছি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই একটি
আমাদের যে প্রজেক্ট সে প্রজেক্ট মিডিয়ার মাধ্যমে আপলোড করে তারপরে কাজগুলো করতে পারবো। অ্যাড টু লাইব্রেরি, এই যে যে লাইব্রেরির যে অপশনটি সে কাজটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট এ ক্লিক করলেও লাইব্রেরি অপশনটি চলে আসবে। ফ্রেম ইউজ করতে পারবো এখান থেকে, অ্যাড ক্লিপ স্পিড এটা ব্যবহার করতে পারবো। তো প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ আমরা ইউজ করি, প্রপার্টিজটাকে আমরা হাইড করে দিতে পারি, মানে এগুলো সরিয়ে দিতে পারি। কপি প্রপার্টিজ, সেই প্রপার্টিজের টোটাল কাস্টটা আমরা কি কপি করে নিতে পারি। আর ডিলেট কট, কপি কাট, এগুলো তো আপনারা অবশ্যই জানেন, তো এখান থেকে নতুন করে শেখার ব্যাপার রয়েছে। এই যে এইগুলো যে অপশনগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম। তো ওভারঅল এই ছিল আজকের টিউটোরিয়াল। নেক্সট যে টিউটোরিয়ালটি আপনাদের জন্য নিয়ে আসব, ইনশাআল্লাহ ফুলফিল একটি প্রজেক্ট। আমরা ক্যানভার উপর যেমন ফুলফিল একটি প্রজেক্ট আমরা করেছি, সেরকম ফুলফিল প্রজেক্ট আমরা করব। টোটাল বিষয়গুলো আপনারা আপনাদের অফ টাইমে অবশ্যই, আপনারা এই যে কয়েকটি টিউটোরিয়াল, এই ক্যামটাসিয়ার যে এলিমেন্টগুলো জানানোর বোঝার জন্য যে টিউটোরিয়ালগুলো আপলোড দিয়েছি আপনারা একবার করে দেখেছেন, এবং আশা করছি যে আপনারা সবকিছু বুঝে গিয়েছেন। তারপর রিকোয়েস্ট করব আপনারা আরও একবার এই ভিডিওগুলো দেখে ফুলফিল আপনারা A+ ক্যাটাগরিতে থাকুন। আমরা যখন ফুল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব তখন আমি কিন্তু অসংখ্য প্রশ্ন করব, আপনাদের উত্তর দিতে হবে, এবং উত্তর দেওয়া মানে আপনাদের সাথে সাথে আমার বলার সাথে সাথে কাজগুলো আপনাদের ডেস্কটপে বা ল্যাপটপে আপনাদের করতে হবে। তো সকলকে অভিনন্দন জানাই আমাদের সাথে এত সময় এই টিউটোরিয়ালটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে আবারও তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।